ক্যারিয়ারে একাধিক উত্থান পতনের সাক্ষী হয়েছেন দিনেশ কার্তিক। ক্রিকেট হোক বা ব্যক্তিগত জীবন, ধাক্কাই ছিল তার সঙ্গী। তবে নিজের দমে একের পর এক ধাক্কা কাটিয়ে উঠে ক্যারিয়ারে জায়গা করেছেন, ফিরেছেন জাতীয় দলে, ব্যক্তিগত জীবনেও হাসিখুশি জীবনযাপন করছেন। দিনেশ কার্তিকের ক্যারিয়ারের সব থেকে বড় ধাক্কা ছিল তার বৈবাহিক জীবন। তার স্ত্রী ও বন্ধুর কাছ থেকে তিনি প্রতারণার শিকার হয়েছিলেন। দুজনেই ধোকা দিয়েছিলেন দিনেশ কার্তিককে। মোটামুটি সকলেরই জানা তার সতীর্থের নাম, যিনি হলেন মুরালি বিজয়। তামিলনাড়ু দলে দুজনেই একসঙ্গে খেলতেন। দিনেশ কার্তিকের নজর এড়িয়ে তার প্রাক্তন স্ত্রী নিকিতা পরকীয়ায় জড়িয়েছিলেন তার সতীর্থ মুরালি বিজয়ের সঙ্গে। ঘূর্ণাক্ষরে টের পাননি তিনি। যখন জানতে পারলেন তখন মাথায় আকাশ ভেঙে পড়েছিল। যার সঙ্গে সাতজন্ম থাকার পণ করেছিল তার থেকে প্রতারণা মানতেই পারেননি তিনি। ছোটবেলার বান্ধবী নিকিতাকে 2007 সালে বিয়ে করেন দিনেশ কার্তিক। দুই পরিবারের সম্মতিতেই মুম্বাইয়ে বিয়ে হয়। কিন্তু বিয়ের 5 বছরের মধ্যেই কার্তিকের উপর থেকে আগ্রহ হারাতে থাকেন নিকিতা। 2012 সালে নিকিতার সঙ্গে পরিচয় হয় মুরালি বিজয়ের। সাক্ষাৎ হওয়ার পর থেকে দুজনের মধ্যে সম্পর্ক যোগাযোগ বাড়তে থাকে। পুরোটাই হয় কার্তিকের অগোচরে। সেই বছরই বিজয় হাজারে ট্রফিতে কর্ণাটকের বিরুদ্ধে ম্যাচের সময় কার্তিক জানতে পারে মুরালি ও নিকিতার সম্পর্কের ব্যাপারে। সেই সময় নিকিতা গর্ভবতী ছিলেন। 7-5 না ভেবে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেয় কার্তিক, মেনে নেন নিকিতাও। দুপক্ষের দ্রুততায় বিবাহ বিচ্ছেদ হয়। এরপর নিকিতা বিয়ে করেন মুরালি বিজয়কে। বর্তমানে তাদের 3 সন্তান আছে। শোনা যায় স্ত্রীর পরকীয়ার খবর শুনে এতটাই ভেঙে পড়েছিলেন কার্তিক যে তিনি তার সন্তানের দাবি পর্যন্ত করেননি। নিকিতার কারণে মুরালি বিজয় ও দিনেশ কার্তিকের সম্পর্কের ফাটল ধরে। ইলিয়াস আলী, নিউজ ডেস্ক, বিডি প্রেস বক্স।